শুক্রবার সকাল থেকেই বিরোধীরা অভিযোগ করতে শুরু করে। সব্যসাচী দত্ত বিধাননগর পুরভবনে বহিরাগতদের জড়ো করছেন। তার নেতৃত্বে বিধাননগরে দাপিয়ে বেড়াচ্ছে বাইক বাহিনী। এরপরই রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়ককে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে বুথে ঢুকতে দেখা যায়। ফের অভিযোগ ওঠে সব্যসাচী দত্ত ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করছেন। যদিও তৃণমূল বিধায়ক নিজে দাবি করেন তিনি স্থানীয় তৃণমূল প্রার্থী বাণীব্রত বন্দ্যোপাধ্যায়ের পোলিং এজেন্ট। আমি বাণীব্রত ব্যানার্জি, চিফ ইলেকশন এজেন্ট, এই তো তার কার্ড। বিভ্রান্তি কে করছেন আমি জানি না, এবং বিভ্রান্তি করে তো ভোটে জেতা যাবে না। মানুষ ভোট দিচ্ছে, ভোটাররা ভোট দিচ্ছে, বিভ্রান্তি করতে করতে ভোট শেষ হয়ে যাবে। নির্বাচন কমিশনের আধিকারিকরা অবশ্য বলছেন পোলিং এজেন্ট বুথে ঢুকতেই পারেন, কিন্তু ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী নিয়ে নয়। এবিপি আনন্দে ছবি দেখে রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে বিধাননগরের পুলিশ কমিশনারকে ফোনে নির্দেশ দেন সব্যসাচী দত্ত যেন ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী নিয়ে বুথে না ঢোকেন। এরপরই সল্টলেকের এফই ব্লকের মিউনিসিপ্যাল স্কুলে যান বিধাননগর কমিশনারেটের ডিসি সদর সুব্রত বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনারের নির্দেশের কথা জানান তৃণমূল বিধায়ককে। আমরাও তো ব্যবস্থা নিচ্ছি, যাতে ঢুকতে না পারেন সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে, ঠিক আছে। এরপর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী নিয়ে আর বুথে না গেলেও দলের কর্মী সমর্থকদের নিয়ে দিনভর এপ্রান্ত থেকে ওপ্রান্ত নটি বুথে ছুটে বেড়াতে দেখা যায় সব্যসাচী দত্তকে। সিপিএমের অভিযোগ তৃণমূলের কার্যালয় বলে পরিচিত এফই ব্লকের 21 নম্বর বাড়িতে সব্যসাচী দত্ত প্রায় 2500 বহিরাগতদের জমায়েত করেন। দিনভর সেই বহিরাগতদেরই বিধাননগর জুড়ে দাপিয়ে বেড়াতে দেখা গিয়েছে। ক্যামেরায় শান্তনু দত্তর সঙ্গে যুবজ্যোতি প্রামাণিক ও রঞ্জিত সাউ, এবিপি আনন্দ।